এই যে দেখেন রাড়িয়ার আইসিডিএস সেন্টারে মানে কি বলবো অপুষ্টিকর খাবার আমাদের সরকার এত টাকা দিচ্ছে গরিব মানুষের জন্য কিন্তু আমি আজ অবধি দেখতে পেলাম না বারবার এই সেন্টারের নামে কমপ্লেন হচ্ছে এখান থেকে যারা পাবলিক আছেন তারা কমপ্লেন করেছে বলে আজকে আমরা আসতে এখানে বাধ্য হয়েছি পোলট্রির ডিম অথচ কিন্তু এত ছোট ডিম সর্বনিম্ন মানে কি বলবো এর কোনো মানই নেই এই ডিমগুলোর একদম আপনারা দেখুন সবাই সব সব যারা আছে এখানে বিনি সবাই আছে এখানে দেখেন সবাই কমপ্লেন করছে এখানে ডিম এটি ঠিক নিচে এটি ডিম পচা আছে এটি ডিম চেঞ্জ হয়ে যাবে আর পরিবর্তন ভালো ডিম দিবে বুঝলো আবুল ভাই ব্যাপার হলো এইটা এটি ডিম চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে ভালো ডিম দিবে পেটিটা খারাপ বেড়া গেল আর পেটিটা খারাপ বেড়া গেলে যেগুলো ডিমগুলো দেওয়া আছে মানে অপুষ্টি করে একদম পচা ডিম মানে যতগুলো ডিম দিয়েছে তার 90% ডিমই পচা ডিম এগুলো যদি খায় তাহলে মানুষ তো মারা যাবে কিন্তু আমাদের সরকার তো চাইছে সরকার দিচ্ছে মানুষকে সুবিধা দিচ্ছে ভালোর জন্য খারাপের জন্য না এরকম কি বরাবর দেই না শুধু আজকে প্রথম না এর আগে এই সেন্টারে কমপ্লেন হয়েছে কিন্তু আজকে এসে আমরা দেখছি যে না আজকে সত্যি আমি নিজের চোখে এসে দেখলাম এবং পাবলিক আমাদেরকে ডেকেছে বলে এসেছি আমরা গ্রামে প্রতিনিধিত্ব করি বলে আজকে আমাদেরকে এটা দেখতে হচ্ছে আর সরকার গ্রামবাসীরা যে নাকি পচা ডিম দিয়েছেন এবং ডিমের সাইজ নাকি ছোট আচ্ছা ছবিটা করেন না বলছি অভিযোগ তো করছে আপনি কি বলবেন এটাকে নিয়ে নিজে দেখে নাও আমি কি ছোট দিচ্ছি কি বড় দিচ্ছি তুমি দেখে নাও নি ওরা বলছে যে নাকি ডিমগুলো নাকি পচা পচা আছে তো আমি তো পেটির মধ্যে ঢুকিনি পেটিটা এখনো খারাপ হয়েছে আবার পুনরায় দিয়ে দিব না এখন কি আবার নতুন করে ডিম সিদ্ধ করে দিবেন হ্যাঁ এখনই সিদ্ধ করে দিব কিন্তু এরা তো বারবার অভিযোগ করছে নাকি এর পূর্বে অভিযোগ হয়েছে তবু শুধরাচ্ছে না অভিযোগ আনানো হয়েছে আমার কি ডিমের কমতি আছে প্রত্যেক দিনই ডিম যাচ্ছে কোনো অসুবিধা নাই আজকে আমি তো জানি না যে পেটি খারাপ আছে আমার তো আজকে তারা সিদ্ধ করছিল যে আপনার দায়িত্ব রয়েছে হেল্পার উনি কি ডিমগুলো দেখেনি যে পচা ডিম রয়েছে ও বলছে যে ভাসছে তো বন্ধ করে দে তখনই ডিমটা সিদ্ধ করতে হতো না এটা তো আমি দেখিনি এক্ষেত্রে হয়তো ডিমটা ছিল কয়েকদিন ছুটি গেছে হয়তো দুই চারটে ডিম পৌঁছে গেছে সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথাবার্তা বলেছি পরবর্তীতে যাতে এটা এক্ষেত্রে না হয় সেটা আমরা দেখব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে এর আগেও উঠেছে আবার উঠেছে কি বলবেন কি এখানে দুর্নীতির প্রসঙ্গই উঠে না কারণ আইসিডিএস সেন্টারটা মানুষের ভালোর জন্য করা হয়েছে এবং শিশু সদ্যজাত শিশুদের জন্য যাতে সুস্থ খাবার পাওয়া যায় বা সুষম খাদ্য পাওয়া যায় সেক্ষেত্রে আমরা নজর রেখেছি এবং আমাদের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে আমাদের সরকারি দপ্তরগুলো তারাও লক্ষ্য রেখেছে যেহেতু বিগত কয়েকদিন ধরে স্কুলটা বন্ধ ছিল যেহেতু ছুটি ছিল পূজা ছুটি গেছে সেহেতু হয়তো ডিমটা পচে গেছে যে কেন্দ্রীয় সরকার যে বাচ্চাদের জন্য খাবার বরাদ্দ করছে পশ্চিমবঙ্গ সরকার সেটা সম্পূর্ণ লুট করে নিচ্ছে তার প্রতিবাদে ওখানকার গ্রামবাসীরা সম্পূর্ণ ডিম পচা ডিম খাওয়া সব ছুঁড়ে ফেলে দিয়ে আন্দোলন করেছে এটা তো পশ্চিমবঙ্গের সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যে চলছে কাটমানির সরকার এখানে যতই কিছু দেন কেন্দ্রীয় যত প্রকল্প দিচ্ছে পশ্চিমবঙ্গে সেটা বাস্তবে কিছু হচ্ছে না কেন সব লুটে পেটে খেয়ে নিচ্ছে তা ওটা কোথায় দেখবে আজকে আমাদের পশ্চিমবাংলায় যতটি আঙ্গনবাড়ি কেন্দ্র আছে প্রত্যেকটা আঙ্গনবাড়ি কেন্দ্রের মধ্যে যদি সঠিক তদন্ত হয় 10% আঙ্গনবাড়ি কেন্দ্রতে ভালো খাওয়া ছাড়া 90% কেন্দ্রে দুর্নীতি খাবার দেওয়া হচ্ছে এটা তদন্ত করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক যারা এটা বিলি করছে ডিম এটি ঠিক নিচে এটি ডিম পচাতে এটি ডিম চেঞ্জ হয়ে যাবে আর পরিবর্তন ভালো ডিম দিবে বুঝলো আবুল ভাই ব্যাপার হলো এটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন